অনেক ধন্যবাদ। এইছি না কি দরে দরে সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বলছেন আজকে ভালো ভালো গান শুনতে পাবেন, কিন্তু আসলে শ্রোতা থাকে নাকি তিন প্রকার, বক শ্রোতা, কাক শ্রোতা, রাজহংস শ্রোতা। কিছু শ্রোতা আছেন কাকের মতো, কাকা শুনে এবং দেখে শিল্পীর চেহারা, কোন শিল্পী গান গাবে চেহারা দেখে জায়গা। কিছু আছে বক, যেটা ভালো লাগে যখন সে পুঁটি মাছ পায় অমনি ঠকতে গেলে চলে যায়। আর কিছু আছে রাগধ্বংস, যারা দুধ আর পানি এক জায়গায় রাখলেও পানিটা রেখে দুধ খায়। এখন যারা আছেন তারা আমার মনে হয় রাজহংস শ্রোতা। দুলন সরকার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়িকা, উনি দেশ বিদেশে অনেক জেলায় গান করে থাকেন। উনি একটি গান রাখলেন, কোথা হতে আইসাও দয়াল, কোথায় তোমার বাড়ি ঘর, ধরা দামে বইলা দিও, নাম কি তোমার তরিকার। অনেক সুন্দর গান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের। গানের পরে উনি বলতেছে, গুরু ধরবো কিভাবে, কাকে গুরু ধরবো, তাকে চিনবো কিভাবে, অনেক কথা, যে সব কথা উনি বলেছেন। আসলে যদি আমি জবাব দিতে যাই আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে, জবাব না দিলেও অনেকেই বলবো যে তালেব দেওয়ান কিছুই জানে না। পইরে গেছি ফক্করালির চক্করে, ভজন পথে পড়ছে কাটা, ফেলাইছে এক মক করে। খাদেম চান একটা গান লেখছে, সে ঠিক ওই অবস্থায় পড়ে গেছে, তবে কার কাছে মুরিদ হব, কোন তরিকায় আমি পাগল রে, গুরুর তরিকা, যতগুলা তরিকা আছে পৃথিবীতে সবগুলা তরিকায় গুরুর। আমি যার কাছে বায়াত হয়েছি উনিও চার তরিকার মুর্শিদ, চারটা তরিকা তার জানা আছে, একটি মুর্শিদের বা 5টি তরিকা ওয়াহেদানিয়াত সহ একটা গুরুর জানা থাকে। এমনকি হিন্দু লোকে যদি বায়াত হয় ওই হিন্দু কথাও তার জানা থাকে, তবে সকল তরিকায় গুরু। যতগুলা বিশ্বের তরিকা আছে সব তরিকায় গুরু। কার কাছে বায়াত হবো, কিভাবে চিনবো, একটা গান রাখি দেখি গানে কি বলে, তারপর দুলন সরকারের। কার কাছে বায়াত হবে গানটায় আছে, কার কাছে বায়াত হবেন আপনি লক্ষ্য করে শুনেন। হরে তার কাছে হইও তোমরা, এইভাবে তার কাছে হইও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত সৃষ্টির প্রথম গঞ্জ জাতে কে ছিল তোমার সাথে, ওখানে সবাই ছিল, শুধু এই আকার ছিল না, ওখানে সবাই ছিল। তবে গানটি রাখি লক্ষ্য করে শুনুন, ধন্যবাদ। তার কাছে হইও তোমরা, তার কাছে হইও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত, তার কাছে হইও তোমরা, তার কাছে হইও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত, তার কাছে হইও তোমরা, তার কাছে হইও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। হরে বনার রাগে যে যেন তোমার মনের কথা কইরে, তারে অনি জানি অনিশ্চয়,
বলার আগেই যে যখন তোমার মনের কথা কয় সর্বজ্ঞানে গুণীসে হয় নাই তাহার মুরজ্জার আছে রুহানি সুরজ্জার আছে রুহানি সুর যাহার আছে রুহানি শক্তি তার দেখা মাত্র যাকে ভক্তের অন্তরে ভক্তি রে যার আছে রুহানি শক্তি দেখা মাত্র যাকে ভক্তের অন্তরে ভক্তি সেই তো দিতে পারে মুক্তি মামলার সুসংবাদ যার আছে রুহানি সুরজ যার আছে রুহানি সুর কামেল পীরের মরণ নাই সত্য দেখা মাত্র হই ভক্তের মনটা পবিত্র কামেল পীরের মরণ নাই সত্য দেখা মাত্র হই ভক্তের মনটা পবিত্র সেই তো দিতে পারে মাত্র মাওলা সুসংবাদ যার আছে রুহানি সুরজ যার আছে রুহানি সুর ধর মুর্শিদ কর এবাদত পীরের দিকে চাইয়া দেখো নিজেই মুহাম্মদ ধর মুর্শিদ কর এবাদত যার যার গুরুর দিকে চাইয়া দেখো সামনে মুহাম্মদ তাই সুশীলে কই কর খেদমো সুশীলে কই কর খেদমো সুশীলে কই কর খেদমো বসে দিবস না যার আছে রুহানি সুর যার আছে রুহানি সুর যেইভাবে তে বলে কথা ধর্ম রাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে রে আমার মনে পড়ে রে আমার মনে পড়ে কথাই আমি কি আর বলতে পারি আমি কি আর বলতে পারি সহায় হল মোর বইরা বরি আমি কি আর বলতে পারি সহায় আমার বইরা বরি রে আমি কি আর বলতে পারি ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবেতে বলে কথা দুলন সরকার ভাই কাহার কাছে হব মুরিদ এই না সংসারে জানা থাকলে তালেব দেওয়ান জবাব দিও মরে কার কাছে তে বায়াত হব সবাই জানতে চাই এই কথাটা গুরু তুমি ভুল করো নাই রে বায়াত হলে কি হয় না হলে কি হয় একবার বায়াত হয়ে আসছে আবার বায়াত হব কি কারণ পণ্ডিতের কথা শুনছেন আবার বায়াত হব কি কারণ হ বায়াত হতে হয় কারণটা কি স্থূল দেহ যখন তোমার যৌবন প্রাপ্ত হয় তখন মন এদিকে সেদিকে কুদৃষ্টি তোমার চোখে পড়ে কানে কু কথা শুনো চোখে
কুজিনিস দেখো পায়ে হেঁটে যাও কুপথে, এই জন্যই তোমার এগুলাকে কন্ট্রোল আনার জন্য তোমার বায়াত হতে হবে। আবার রাসূলের হাত দিচ্ছে আছে, তোমার বায়াত হতে হবে, কোরআনে বায়াত হতে হবে। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহু ফাওকা আইদিম। হে রাসূল, আপনার হাতের হাতের উপর যে হাত রাখলো সে যেন আমার উপর হাত রাখলো। নারীদের বায়াত হওয়ার কথা কোরআনে আছে। রাসূল বলেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানারাফা নফসুহু ওয়া ফাকাদারাফা রাব্বাহু, যে নিজকে চিনেছে সে রবকে চিনেছে। এই নিজেকে চিনার জন্যই তোমার ওই চিনা শহরে যে তার সন্ধান জানে তার কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে। কারণ নিজকে নিজে চিনতে হলে আমার গাউছলা জম্বরিয়া বরের মামুনচান বলেছে, আমি একটি আয়না স্বরূপ, গুরু একটি আয়না স্বরূপ, নিজকে নিজে দেখার জন্য চিনার জন্য সেই একটা আয়নার প্রয়োজন হয়, সেই আয়নাটা হলো তোমার গুরু। পীর ধরলে কি হয়, না ধরলে কি হয়, দেখছেন কতগুলি কথা। পীর ধরলে কি হয় আর না ধরলে কি হয়, আমি পীর কিন্তু সবার আছে, আছে না শয়তানের নাকি, যার পীর নাই তার পীর নাকি শয়তান, তাই যার পীর নাই তারও পীর একজন আছে শয়তান। পীরেরা যাতে খোদা এক না দিত, নাই মুরিদ নাই মুরিদ নাই মুরিদ, পারস্যের কবি উনি বলেছেন, পীরকে যে খোদা হতে দুই জানে দুই ভাবে দুই চিনে, তার মুরিদ হয় নাই মুরিদ হয় নাই মুরিদ হয় নাই। গুরু চিনার কায়দা কি আমি সংক্ষেপে বলতেছি, সে খাবে কম ঘুমাবে কম, এটা হলো তার বাহ্যিক জগতের যে চেহারার যে দৃষ্টিকোণ থেকে বলছি। ঘুমাবে কম খাবে কম, চেহানি হতবে নুরানি, রাসুলের আহলে বায়াতের বংশধর হতে হবে, রুহানি জগতের তার শক্তি থাকতে হবে, এরকম দশটি তার লক্ষণ আছে। সে লক্ষণ চিনে বায়াত হতে হয়। খাবে কম ঘুমাবে কম, চেহারা হতে হবে নুরানি, বংশীয় ভাবে তার শ্রেষ্ঠ বংশ হতে হবে, সে খেলাফত প্রাপ্ত কিনা তাও জানতে হবে। আমি সংক্ষেপে ভাবে বলার চেষ্টা করলাম, তরিকার কথা বলেছে, তরিকা সবগুলো তরিকায় গুরুর, চার তরিকায় মুর্শিদের, পাঁচ তরিকা বলতে গেলে সেটাও গুরুর, ওই আমি গুরুরই। এই তো তাহার কথা ছিল ধর্ম রাজার শরীরে, এইবার আমি কিছু কথা জিগাইব তারে রে, জিগাইব তারে রে, জিগাইব তারে। ও বাজান জিগাইতাম না অনেকের, এই আমি এসব কথা জিজ্ঞেস করি না, তার কারণ তার জানা নাও থাকতে পারে, কিন্তু দুলন সরকারের অবশ্যই অবশ্য জানা আছে, এই জন্যই তাকে জিজ্ঞেস করি। আমার মুসলিম ভাই উনি একজন জ্ঞানী, বল সম্রাটের সাথে অনেকদিন সে সঙ্গ দিয়েছিল, ছোট্ট একটি কথা জিজ্ঞেস করব। এমন একজন গুরু ছিল, সে উপর দিকে তীর মারছিল, তার ভক্ত সে চৌঠা আসমান থেকে তীরটা নিয়ে আসছিল, ওই ভক্তটাকে এবং কোন শক্তি বলে সে ওই তীরটা নিয়ে তার ঘরের মাঝে ঝুলিয়ে রাখছিল, জবাব কিন্তু হাদিস মতে, হাদিস মতে জবাব দিতে হবে, কারণ এটা দুলন সরকার, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের ছাত্রী, আর এমন একজন লোক, এই জন্য এই কথাটা জিগেলাম, চৌঠা আসমান থেকে তীরটি কি শক্তির বলে সে এনেছিল, তার ঘরে এনে ঝুলে রাখছিল, তো একজন ভক্ত, সে ভক্তটার নাম কি, তার কাছে হলো এক লোকে বলতেছে, বাবা গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়, উনি বলতেছে ছোট্ট করে বলতে হয়, গুরু ধরলে মানুষ হয়, না ধরলে
ওইতে হয় জানোয়ার হয় বাবা বাবা আমি কিন্তু বলি নাই গুরু ধরলে মানুষ হয় মানুষ হয় যা নিষ্কিন যেছে না যায় ভালো ভালো দরবার থেকে নির্দেশ এসেছে কথা কম কাজ বেশি গান বেশি বসে দি বস রাজার আছে রুহানি সুর তার আছে রুহানি সুর ও তার কাছে তোমরা তার কাছে তোমরা আহলো বায়া তার আছে রুহানি সুর তার আছে রুহানি সুর তার কাছে হইও তোমরা তার কাছে হইও তোমরা এই দুনিয়ায় আহলে বায়া যারা আছে রুহানি সুরো